দর্শক, আজকে চলে আসলাম রাজশাহী জেলা বানেশ্বর হাটে। রাজশাহী বানেশ্বর হাট থেকে আজকে আমরা জানবো রসুনের বাজার দাম। সপ্তাহে দুই দিন, শনিবার মঙ্গলবার হাট, সকালকার হাট। আজকে ছিল আপনার 6 আগস্ট 2024 সাল মঙ্গলবার হাট। আজকে বাজারে আমরা দেখছি খুব আমদানি কম, মানে এরকম রসুন আটা যে মঙ্গলবার হাট বলে লাগেই না, তো এত পরিমাণ রসুন আমদানি কম দেখছি আজকে আমরা। তো আজকে বাজারে দেখি বড় ছোট আইটেম আছে। সর্বপ্রথমে এখানে দেখছি যে রসুনটা কিছুটা বড় দানা আছে, হ্যাঁ কিছুটা একটু মাঝারি সাইজেরও দানা আছে, মানে মিক্সার আছে, এটা একটু মাঝারি দানা। কী দাম বলছে ভাই আজকে? 7400 টাকা দাম দিচ্ছে মন করা হিসেবে। আজকে আমরা এখানে দেখছি একটু বড় দামের রসুন ভাইয়ের, এটা একটু সাদা ফ্রেশ ঝকঝক কিছু রসুন পাওয়া যায়, তবে এটা একটু কালার কম ছিল, এখন দাম একটু কম। কি দাম বলল ভাই? এই দাম বাবা 7400 টাকা কি দাম বলে গেল ভাই আজকে? 7000 কত না? 7000 টাকা। হাটে অনেক ব্যাপারে আজকে ব্যাপারেও কম আছে, আর রসুন আমদানি কম দেখছি আমরা। রসুন আমদানি মানে এই কারণে অল্প কিছু নিয়ে আসছেন যে আজকে কেমন বাজার লাগে, আজকে বাজারটা দেখা বলে অল্প করে নিয়ে আসছে। আসলে যে দেশের একটা পরিস্থিতি ছিল, তো বাজারটা কেমন লাগবে, তো এ কারণে আজকে আমরা দেখছি অল্প অল্প করে কৃষক ভাইদের কাছে রসুন ফ্রেশ ঝকঝকে এরকম যে রসুনটা আমি কালারটা বলছিলাম একটু আগে, তো এরকম আসলে ফ্রেশ ঝকঝকে কালার রসুন। কী দাম বলছে চাষা? 200 টাকা কম 8000-এর দাম হয়েছে। তো আপনি দেখছেন 8000 লাগে কি নাকি? হাটে আর দিয়ে একটা ব্যাপারই দেখছি যে লাগে কি, কম হইতে পারে, কম হইতে পারে, তারপরে চেষ্টা করছে। কালারটা ভালো আছে, ৮০০০ হলে দিতে চাইছে, হয়তো 200 কম দাম হয়েছে। এখানেও একটা রসুনটা দেখছি ভাই, রসুনটা মোটামুটি কালারটা ভালো আছে। কি দাম বললো ভাই? 7500 দাম হয়েছে, 7500 দাম হয়েছে। তো ভাইরা দেখছে আর এক দাম পাইছে। এই ছিল আজকে রাজশাহী বানেশ্বর হাট থেকে আজকে আমরা বাজারটা দেখছি, যেগুলো একটু ভালো মানের রসুন ফ্রেশ ঝকঝকে, সেটা দাম হচ্ছে 7800, এর মধ্যে দাম দেখলাম। তবে দেখছে তারা 250-100 বাড়ে কি, তো যেগুলো আবার একটু কালারটা খারাপ আছে বড় দানা, এগুলো হচ্ছে 7400-7500 টাকা পর্যন্ত, আর যেগুলো মাঝারি দানা সেগুলো 7000 টাকা পর্যন্ত। তো ছোট রসুন আমদানি কম আজকে, তবে ছোট রসুন 6000-7500 বাজারে কেনা বেচা হচ্ছে। তো এই ছিল রাজশাহী বানেশ্বর হাট থেকে।